আসসালামু আলাইকুম। দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইকরা বাংলার পয়েন্ট অফ ভিউ অনুষ্ঠানে। দর্শক বিরতিতে যাবার আগে আমরা শুনছিলাম বাঙালি ইমামের যৌন হয়রানি নিয়ে একটা সংবাদ, আমরা পর্যালোচনা শুনছিলাম আমাদের আজকের অতিথি নিজু মজুমদারের কাছ থেকে। আমরা আরও বেশ কিছু প্রসঙ্গ আছে, সময়ের মধ্যে আমরা চেষ্টা করব আপনাদের সামনে সেসব বিষয়গুলো তুলে আনতে। তো আমি অন্য একটা প্রসঙ্গে যদি যাই, সেটা হলো ব্রিটেনেরই অনেকগুলো খবর, সেটা হলো ক্যাব ড্রাইভারদের ইংরেজি বাধ্যতামূলক হচ্ছে। আমি এই প্রসঙ্গে আমার একটু অবজারভেশন আপনাকে বলি। আপনি কিছুদিন আগে জানেন আমাদের সবথেকে ব্যাকবোন যে সেক্টর বাঙালিদের, সেটা রেস্টুরেন্ট সেক্টর। রেস্টুরেন্ট সেক্টরে বাংলাদেশ থেকে সেভাবে লোকজন আনতে পারে না, কারণ হচ্ছে তারা ইংরেজি জানে না, সেভাবে শিক্ষিত না, এই ধরনের বিভিন্ন রকমের কথা বলে টুলে তাদেরকে আনতে দেওয়া না হওয়ার কারণে দেখা গেল কি, যে রেস্টুরেন্ট সেক্টরে বড় ধরনের একটা ধস নামলো। মূলত আসলে মূল ইচ্ছা হলো যে কাউকে আসতে দেওয়া হবে না। এখন ক্যাব ড্রাইভাররা যারা, তারা তো আমি মনে করি না যে অক্সফোর্ড কেমব্রিজে যে একটা বক্তব্য রাখবে যে তুমি কোথায় যাবে, কয় টাকা দাম, কত টাকা দিতে হবে, কোথায় যাবে, দ্যাটস ইট। এখন এই ক্যাব ড্রাইভার জানে যে ক্যাব ড্রাইভারের একটা শ্রেণী কারা, এই বিভিন্ন দেশ থেকে আসা যে ক্যাব ড্রাইভার কারা, তাদেরকে কি হেয় প্রতিপন্ন করার জন্য, এটা হলো অনেক কয়েকজন ক্যাব ড্রাইভারের সাথে আমি কথা বলে দেখেছি, তারা বললেন যে আসলে আমাদের জীবন জীবিকাটা নষ্ট করা, বা ইউরোপে অনেকে এসছেন যারা এখানে ক্যাব ড্রাইভিং করে সন্তান সন্ততি নিয়ে একটা জীবন জীবিকার একটা ব্যবস্থা করে নিয়েছে, তাদেরকে আসলে খাটো করা, হেয় প্রতিপন্ন করার জন্যই সরকারের এই ধরনের প্রক্রিয়া বলে তারা মনে করে। তো আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন? পড়ছিলাম এই খবর সম্পর্কে, আমার কাছে যেটা মনে হয়, আপনি যেটা রেফার করলেন হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসার সাথে, এখন একটা জিনিস এটা সত্যি যে যিনি গাড়ি চালাবেন তার ন্যূনতম ইংরেজির একটা জ্ঞান থাকা দরকার। অ্যাটলিস্ট তিনি যদি জানতে পারেন যে তিনি কোন এলাকায় যাবেন, কোন রাস্তাতে যাবেন, এবং সেখানে কমিউনিকেশন যদি তার যাত্রী তার সাথে করতে পারেন একদম ন্যূনতম, আমার কাছে ব্যাপারটাকে একদম যথেষ্ট মনে হয়। আপনার যেরকম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের কথা বললেন, আমি আমার কিছু ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের কথা বলি যেটা আপনার সাথে একদম একমত। সেটা হচ্ছে যে আমি পাকিস্তানি, তারপর হচ্ছে ভারতীয়, শ্রীলঙ্কান কিংবা বাংলাদেশি, বাংলাদেশিরা বলা যায় যে তুলনামূলকভাবে ইংরেজিতে অনেক ভালো অন্যান্য জাতি গোষ্ঠী থেকে, এখন পর্যন্ত আমার অভিজ্ঞতাতে তাই বলে। আমি অন্যান্য জাতিদের কথাও যদি বলি, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ইংরেজিতে ভয়াবহ রকমের কাঁচা, যদি আমি তার সাথে গাড়িতে যেতে যেতে কোনো ধরনের গল্প করি, তো সেটা তো আসলে তার ওই জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে না। এটা আমি হয়তো বা বলি যে ওনার সাথে আমি একটা দূরপাল্লাতে কোথাও যাচ্ছি, কথা বলতে বলতে যাচ্ছি। আমার মনে পড়ে একজন ব্রাজিলিয়ান ড্রাইভার, আমি লন্ডন থেকে যাত্রা করে একটা ভ্যান নিয়ে আমি গিয়েছি আপনার নিউ ক্যাসেলে, 3-4 ঘন্টা আমরা গল্প গল্প করতে, ভাঙা ভাঙা ইংরেজিতে বলতেছেন, কিন্তু তিনি খুব ভালো করেই জানেন যে তাকে এক্স্যাক্টলি কোন রাস্তাটা ধরতে হবে, কোন হাইওয়ে ধরতে হবে, কোন এলাকাতে যেতে হবে। আমার জন্য অতটুকুই যথেষ্ট ছিল। তবে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে ইংল্যান্ডে বা ইংল্যান্ডের এই নীতি নির্ধারকরা দিনে দিনে ভাষা শিক্ষার প্রতি, কিংবা আপনার এর আগেও তো যে এখানে পার্মানেন্ট হওয়ার জন্য যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট, আমি আজ পর্যন্ত লাইফ ইন দ্য ইউকে টেস্টের কোনো ধরনের ব্যবহার আমি জাতীয় জীবনে দেখিনি, মানে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়। হ্যাঁ, এটা হয়তো বা ইংল্যান্ড সম্পর্কে কিছুটা জানা, কিন্তু যেই প্রক্রিয়াতে মানুষ শেখেন বা জানেন আলটিমেটলি এটার কোনো ইউজ, এবং আলটিমেটলি এটা 2 মাস পরার মনেও থাকে না তিনি কী পড়েছেন। সুতরাং যেই উদ্দেশ্যে এই ধরনের ঘটনাগুলো করা হয় সেই উদ্দেশ্য সবসময় ব্যাহত হয়। একজন মানুষকে যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ইংরেজি শেখার কথা বলা হচ্ছে, 2 ঘন্টা আলটিমেটলি লিখিত পরীক্ষা দিতে হবে, এটা কি কেন লিখিত পরীক্ষা দিতে হবে না? ড্রাইভিংয়ের সাথে লিখিত পরীক্ষার সম্পর্কই বা কী? বা 2 ঘন্টা উনি যদি স্পিকিং টেস্টও দিতে যান, আমার কাছে যেটা মনে হয় যে যারা এখানকার ড্রাইভিং লাইসেন্সটা পান, যে ইংরেজিটার মধ্যে দিয়ে তারা যান, এইটা একজন ড্রাইভিং লাইসেন্স, একজন ড্রাইভারের জন্য বা একজন ক্যাব ড্রাইভারের জন্য আমার কাছে যথেষ্ট মনে হয়। এই জিনিসটার হলে যেটা হবে, অবভিয়াসলি যদি জব মার্কেটটা তৈরি করতে চায় হচ্ছে ইংলিশদের জন্য, বা তাদেরকে এখানকার জব মার্কেটটা ক্রিয়েট করার জন্য যদি এটা কোনো প্রক্রিয়া হয়ে থাকে, সেটা ডিফারেন্ট ইস্যু হতে পারে। তবে আদারওয়াইজ আমি জিনিসটাকে একদম আননেসেসারি মনে করি, এবং আপনার যে অবজারভেশন,
এইটার সাথে আমার কোনো দ্বিমত নাই আসলে এই এই পুরো ব্যাপারে। না, আপনি যখন একটা দেশকে বলবেন যে মাল্টিকালচারাল সোসাইটি, মাল্টিকালচারাল নেশন, তো এখানে আপনি যদি ওইদিকে আবার কোনো টলারেন্সই না থাকে, মাল্টিকালচারাল সোসাইটিতে একটা লোকের ধরে নিলাম ইংলিশ কান্ট্রি, ইংলিশ তো ডেফিনেটলি জানে, এখন এরকম লোক তো এখানে পাসপোর্টও নাই যারা একদমই ইয়েস নো ভেরি গুড বলতে পারেন না। আপনি মাল্টিকালচারাল কান্ট্রির কথা, এই এই রেস্ট্রিকটিভ মনোভাবটার কথা আপনি যদি শুধুমাত্র ইউ কান্ট্রির মানুষজনদের জন্য দেখেন, একজন ফ্রেঞ্চ যদি এসে বলেন যে তিনি ইংরেজি জানেন না, তাকে কি এই দেশে ঢোকাটা বন্ধ করে দেওয়া হবে? না, ঠিক না? সুতরাং একটা দেশ বা অন্যান্য ভাষাভাষীর জন্য, ইনফ্যাক্ট আমরা ইমিগ্রেশনের বিভিন্ন স্তরে ইন্টারপ্রেটরের ব্যবহার হয় বিভিন্ন জায়গাতে, ভাষা আরেকটা ভাষার সাথে আরেকটা ভাষা অনুবাদের ব্যবহার হয়, ভাষার ব্যাপারে এটা সত্যি কথা যে ভাষা শেখার ব্যাপারে যদি সরকার একটা ইনস্ট্রাকশন থাকে নিজের লাইফটাকে ইজি করার জন্য। একজন দর্শক একটু আমাদের সাথে কথা বলতে চান, জি টেলিফোনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। সমসাময়িক বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের এই মিনি ক্যাবের বিষয়টা আমি একটু আলোচনা করতে চাচ্ছিলাম। এটা আমার মতে পরিপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এটার সাথে বিশালভাবে জড়িত আছে যে বর্তমান পৃথিবীতে সবচেয়ে উদীয়মান যে কোম্পানিটা উবারের সাথে, উবার যেহেতু বেশ কয়েকবার মাল্টি মিলিয়ন পাউন্ডের মামলা করেছে টিএফএলের বিরুদ্ধে, রেড রুটের বিরুদ্ধে, বাসের বিরুদ্ধে, ব্ল্যাক ট্যাক্সির বিরুদ্ধে, সম্মিলিতভাবে রাজনৈতিক এবং তাদের ব্ল্যাক ক্যাপ সহ অন্যান্যরা তার বিরুদ্ধে আছে, এটা একটা। আর দ্বিতীয় যেটা আপনি এবং নিচে মজুদার বললেন যে ইউরোপ থেকে যারা এসেছেন তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়া ছাড়া কনভার্ট করে মিনি ক্যাপ করে ফেলছেন, তখন তাদের আটকানোও কিন্তু একটা রাজনৈতিক বড় এজেন্ডা। এই ডামাডলের মধ্যে আমাদের ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন বা ইউরোপিয়ান বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু ভিকটিম হচ্ছেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি নাশিদ ভাই। নাশিদ ভাই, আমার প্রশ্নটা হচ্ছে নাশিদ রহমান, জি জি নাশিদ ভাই, আকালে গলা শুনে বলছি, আমি আমি একটা প্রশ্ন হলো নাশিদ ভাই, সেক্ষেত্রে আপনারা যারা আইনজ্ঞ আছেন তাদের কি কোনো এই ধরনের মানুষদের কি কোনো আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে? জি, এখানে হয় কি কনসালটেশন একটা প্রসেস থাকে। আর এই যে ইমিগ্রেশন ফিটা 500% বাড়িয়েছে, 140% টাকা থেকে 500 টাকা 900 টাকা করেছে, 147টা কনসালটেশন পেপারের জবাব দিয়েছে, 142টা বলেছে করোনা গভর্নমেন্ট শুনেনি, 18,600 পাউন্ড যখন করলো তখন 742টার মধ্যে 700টা গিয়েছে করোনা গভর্নমেন্ট শুনছে না। এই কনসালটেশন প্রসেসের জায়গায় তারা শুনেন না, ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার জায়গায় তখন বলা হয় কি এটা তো গভর্নমেন্ট পলিসি, এটাকে তুমি চ্যালেঞ্জ করতে পারবা না। তারপরে এটা আমরা অনেকই বার দেখেছি গভর্নমেন্ট এটা শোনে না, মানে একটা চরম অন্যায় একটা অবিচার হচ্ছে আর কি। এই পুরো ব্যাপারটা একটা দুঃখ পূরক ভাই, হচ্ছে যে আইনের শাসনের দেশ, রুল অফ ল এর দেশ, ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের দেশ, এখানে কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি গণতন্ত্রের জবাবদিহিতা। তাহলে এই দেশটা তো সেই গণতান্ত্রিক দেশ, মাল্টিকালচারাল সোসাইটি, এইসব স্ট্যাটাস তো আস্তে আস্তে আসলে থাকবে না, তো হতে পারে, কিন্তু আমার দুঃখ লাগে আপনাদের আলোচনায় আমি 100% একমত, এবং নিজমের সাথে আমি একমত যে কথাগুলো বললেন আমরা কিন্তু ওইভাবে বলছি না, আপনার সাথে আমি একমত, আমাদের আরো বেশি বলা উচিত, যদি মনে করি যে হবে না সেটা তো ঠিক না। আমি প্রতিটা কনসালটেশন পেপারে নিজে কিন্তু লিখি, এইভাবে কিন্তু রেস্টুরেন্ট সেক্টরেও একটা বড় ধরনের ধস নেমেছে এখন। এই যে আমরা দেখেছি যে যারা ইমিগ্রেন্ট তাদের মধ্যে অন্তত গাড়ি চালক বা ক্যাব চালকের সংখ্যাটা বেশি, কারণ মেইনস্ট্রিম জবে আসলে অ্যাক্সেস যাই বলেন একটা সার্টেন লেভেলের পরে আর নাই বা সেভাবে পায় না কেউ। এখন এই সামান্য একটা জীবন জীবিকার জায়গাতেও আসলে করুন একটা খড়গ আর কি। তো ধন্যবাদ নাশিদ ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য, আশা করি কোনোদিন আপনি আবার আমাদের অনুষ্ঠানে আসবেন অতিথি হিসেবে। নাশিদ আঙ্কেলকে অনেক ধন্যবাদ যে তিনি সময় নিয়ে প্রোগ্রামটা দেখছেন এবং মন্তব্য করেছেন। আসলে একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন যে আপনি ওই যে রেস্টুরেন্ট ব্যবসাটার কথা বললেন, সেটা হচ্ছে যে একজন শেফ মূলত তার যেই জিনিসটাকে উপজীব্য করে তিনি এদেশে আসছেন বা যেটাকে তিনি সেল করছেন সেটা হচ্ছে তার রান্না করবার দক্ষতাটাকে। ল্যাঙ্গুয়েজ যে কমিউনিকেশন দরকার হয় সেই কমিউনিকেশন আসলে একজন শেফের দরকার হয় না, বিশেষ করে বাংলাদেশের যে কার ইন্ডাস্ট্রির কথা যদি বলি, শেফের কথা বাদ দেন, ভিনসেন্ট ভ্যান গগ, যদি সে যে লেভেলের ছবি আঁকে, সে যদি ইংরেজি নাও জানে,
সে ব্রিটেনে এসে যদি তার ছবি আঁকে, যে ভিনসেন্ট ভ্যান গং ইংরেজি জানে না, তাকে ব্রিটেনে আসতে দেওয়া হবে না, তো তাতে কি এসে যায়? এখন তার ছবিকে কি আপনি অবমূল্যায়ন করতে পারবেন? এখন একজন শেফ যে লেভেল অফ কারিটাকে সে রান্না করবে আপনার খাবার টেবিলে, তো আপনি সেটাকে অবহেলা করতে পারবেন না। না না, সে এবং ওই এইটার জন্য মানে এই আপনার একজন কাস্টমার পর্যন্ত যাওয়ার জন্য আমাদের দেখা উচিত যে কোনো ধরনের কমিউনিকেশনের প্রয়োজন আছে কি না। আমি একটা জিনিস স্বীকার করি যে যদি কোনো ধরনের কমিউনিকেশনের একটা সম্ভাবনা থেকে থাকে এবং সেটা যদি যে কোনো ভাষা, সেটা ইংরেজি ভাষাভাষী হয় না, ধরেন ফ্রেঞ্চ ভাষাভাষী হলো, আমি মনে করি যে ন্যূনতম ফ্রেঞ্চটা তার অ্যাটলিস্ট জানা উচিত। আমি এই তো গত এপ্রিলেই ফ্রান্সে যাওয়ার পরে আমি দেখলাম যে আমাদের যারা বাঙালি ভাইরা আছেন, মানে মূলত বাঙালি ভাইদের সাথেই তো আমার সেখানে দেখা হয়েছে, দেখলাম যে এই ভাষাটা নিয়ে এক ধরনের তারা যুদ্ধ করেন। ভাষাটা যেহেতু কঠিন তাদের জন্য, ইংরেজির মতো হয়তো ওইভাবে সহজ নেন না, তারপরও ন্যূনতমভাবে জানার জন্য যতটুকু প্রয়োজন সরকারি অংশ থেকেও কিন্তু সেই সাহায্য সহযোগিতারা আছে। এখন আপনার পুরো ব্যাপারটা যদি হয় হচ্ছে যে এই যে পলিসি রিজনের কথা বলা হচ্ছে, যে গভর্নমেন্টের যদি কোনো ধরনের গোপন উদ্দেশ্য থেকে থাকে বা একটা সুনির্দিষ্ট কাউকে অংশ করে দেওয়ার জন্য বা প্রতিষ্ঠানকে অংশ করে দেওয়ার জন্য বা তাদের জিঘাংসা চরিতার্থ করার জন্য বা ব্যবসা সম্প্রসারণের জন্য যদি ব্যাপারগুলো হয়, আমার কাছে মনে হয় যে এখানে সংঘবদ্ধ প্রতিবাদ এবং যে ভয়েস রেইজ করবার যে ব্যাপারগুলো, আমার কাছে মনে হয় যে এগুলোকে উচ্চ পর্যায়েও আপনার অ্যাড্রেস করার দরকার আছে। যে আপনি যে আঙ্কেল যে বলছিলেন যে ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের দেশ বা আইনের শাসনের দেশ, আমরা কিন্তু একটু পরে হয়তো আলোচনাতে আসব যে থেরেসা মেয়ের যে একক একটা সিদ্ধান্ত এই হার্ড ব্রেক্সিটের ব্যাপারে এবং দেশের হয়তো কাউকে তোয়াক্কা না করে তিনি যে সিদ্ধান্তগুলো নিতে যাচ্ছেন বা চিন্তাভাবনা করছেন, এগুলো নিয়ে অলরেডি একটা মামলা অলরেডি চলছে, আজকে হিয়ারিং ছিল এবং চিফ জাস্টিস চেয়ারে ছিলেন। তো আলটিমেটলি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আর কি, যে ব্রিটেন অনেকে বলে যে এখানে আইনের দেশ বা এটা হচ্ছে যে এখানকার গণতন্ত্র থেকে শেখার আছে, আমি এটাকে অস্বীকার করি না, কিন্তু এর বাইরেও যেই ধরনের ঘটনা এগুলোর আশপাশ দিয়ে ঘটে এগুলো আসলে অবর্ণনীয়। অনেক অনেক জায়গাতে একটা কাজ হয়তো এর বাইরে করতে পারতো, যারা ক্যাব ড্রাইভার তাদের বাধ্যতামূলক 3 মাসের ট্রেনিং করাবে সরকার, এবং সেটা সরকার করাইয়া দিতে পারে যে 3 মাসে বাধ্যতামূলকভাবে তোমাদেরকে একটা ট্রেনিং করতে হবে, ট্রেনিং প্রোগ্রামটা হয়তো এত ঘন্টার, তাহলে একটা ধরে নিতাম যে ব্যাপারটা আসলে পজিটিভ। আমার কাছে যে কোনো ধরনের মানে এই ধরনের যে কোনো সিদ্ধান্তের কথা বলেন কিংবা একটা সুনির্দিষ্ট একটা ট্রেনিংয়ের কথাও আপনি বলেন না কেন, আমার কাছে সবচাইতে বড় প্রশ্ন যে জায়গাতে, যে এটার গুরুত্ব প্রয়োজনীয়তাটা কতটুকু। আমি সবসময় একটা জিনিসের অপোজ করেছি, সেটা হচ্ছে লাইফ ইন দি ইউকে টেস্টের। আমি জানি না যে এখনও পর্যন্ত আমার যে আন্ডারস্ট্যান্ডিং, আমার যেই এই ব্যাপারে আমার যে অবজারভেশন, তাতে করে লাইফ ইন দি ইউকে টেস্টের কথা আমি এই অংশ এই কারণে চলে যাচ্ছি যে এই লাইফ ইন দি ইউকে টেস্ট নিয়ে এখনও আমাদের বাংলাদেশিদের অনেক খালা চাচি যারা আছেন, যারা এখানে স্থায়ী হতে চাচ্ছেন ফ্যামিলির সাথে, তারা হয়তোবা জীবনে কোনো দিন স্কুলেও যান নাই, তাদের কাছকে যেই একটা সময় তো আমরা এগুলো শুনেছি যে পাশ করতে পারেন না বছরের পর বছর, এগুলো খুবই আলটিমেটলি এটা জাতীয় জীবনে কি কাজে লাগে, এইটার সাথে উগ্র ন্যাশনালিজমের আমি কোনো পার্থক্য দেখি না। যে বাংলাদেশে আপনাকে যদি বাংলাদেশে যেতে হয় তাহলে বাংলাদেশের হিস্ট্রি বাধ্যতামূলক করে দেওয়া হবে, এগুলো হচ্ছে চাপিয়ে দেওয়া ন্যাশনালিজম। মানে আসলে মূল উদ্দেশ্য আরেকটা, সুতরাং এটা হলো পলিটিক্যাল সিস্টেম আর কি, আসলে বিমার আরেক অন্য জিনিস, এখানে ব্যবসায়িক রিজন আছে পেছনে, আঙ্কেল যেরকম উবারের কথা বলেছেন, এখানে পলিটিক্যাল উদ্দেশ্য আছে, এখানে ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচের ব্যাপারটা আছে। সুতরাং সব কিছু মিলে হচ্ছে গভর্নমেন্ট একটা পলিসি নিয়েছে আর কি, তো উদ্দেশ্য হচ্ছে এইটা, আর সাফারার হচ্ছে একদম নিরীহ কিছু মানুষজন। আচ্ছা, আরেকটা সংবাদ আছে, সেটা হলো সাপ্তাহিক বাংলা পোস্টের একেবারে প্রধান শিরোনাম, এটা অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা নিয়ে বিভ্রান্তি। আপনি জানেন কদিন আগে তাদের হোম অফিসের যে সাবেক কর্মকর্তা, তিনি বলেছেন যে যারা 14-15 বছর ধরে দেশে অবৈধভাবে অভিবাসী হিসেবে আছে তাদেরকে তোমরা বৈধ করে নাও, এটা দেশের জন্য কল্যাণ হবে। তুমি জিনিসটা নিয়ে একটা বিভ্রান্তিও আছে, অনেকে বলছেন না এটা এটা তো গভর্নমেন্টের তরফ থেকে আসে নাই এখন, না এটা হলো তিনি প্রাক্তন তিনি মহাপরিচালক ছিলেন ইউকিউবিএর, হ্যাঁ তিনি একটা অবজারভেশন হয়তোবা বলেছেন
এগুলো হয়তো বা যারা এই ব্যাপারে পলিসি নির্ধারণ করবে, উনি যেহেতু দীর্ঘদিন এই 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 প্রতিষ্ঠানে চাকরি করেছেন, উনি জানেন যে এটা করলে ভালো। এখন মনে করেন যে কদিন আগে তেরেসা মেকে গভর্নর যেভাবে এটা ধমক দিল যে তুমি তোমার জব করো আমি আমার জব করতে থাকি, কারণ যে যেটা করে সে সেটা ভালো জানে। যেমনি করে আপনি ইউকিবি এর যে সাবেক মহাপরিচালক, তিনি ভালোই জানেন যে জনসংখ্যার যে বর্তমান প্রেক্ষাপট সেখানে যারা দীর্ঘদিন থেকে আছেন তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় আনলে দেশের জন্য ভালো হবে। আর এটা শুধু ভালো, ভালোর থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে কয়েকটা বিষয়। সেটা হচ্ছে যে এই ধরনের একটা ঘোষণার ক্ষেত্রে বিভ্রান্তির জন্ম নেওয়া, এই ঘটনাটার কি সত্য কিংবা মিথ্যা এটা নিয়ে, বা যারা হয়তো বা সাফারার তারা হয়তো বা একটা আশায় বুক বেঁধেছেন যে এটা সম্ভবত হতে যাচ্ছে, এটা একটা অংশ। আর পরের আলাদা একটা অংশকে আপনি বিবেচনা করতে পারেন যে এইটার এই পার্টিকুলারলি এই বিষয়টার উপর আলোচনা। একটা হচ্ছে যে এই ঘটনাটা সত্য মিথ্যা বিভ্রান্তি নিয়ে, আরেকটা হচ্ছে যে এটা করাটা উচিত হবে কি না, বা কেন করা, যদি হয় কেন করা উচিত, আর যদি না হয় কেন করা উচিত না। একটা মানুষ, আমি সেকেন্ড অংশটা নিয়ে যদি বলি, একটা মানুষ এখানে 12 বছর 13 বছর 14 বছর 15 বছর যেভাবেই হোক এই দেশে তার একটা লাইফ স্পেন্ড করেছেন, এইখানে তিনি তার জীবনের একটা বড় অংশ, মানে তিনি যেই অরিজিন থেকেই আসেন না কেন, যারা এই কষ্ট করে অবৈধভাবে এখানে থেকে যান, তাদের অবর্ণনীয় কষ্ট বা তাদের সাফারিংস, এইটা আসলে এটার কোনো সীমানা এবং পরিসীমা নাই। এটা আমি আপনি হয়তোবা আমরা এখানে থাকি স্থানীয়ভাবে আমরা প্রচুর দেখেছি এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে। তো তাদেরকে যদি ধরেন লিগালাইজ করে দেওয়া হয় বা অ্যামনেস্টি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, সেক্ষেত্রে যেটা হবে যে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা তো পালন করতে পারবেই, এবং সামনের সময়ে কিন্তু দক্ষ জনশক্তির বেশ অভাব কিন্তু হবে। আফটার ব্রেক্সিটের আমরা যেরকম শখের কথা বলছিলাম, এটা কিন্তু আসন্ন আরও আসবে। সেই জায়গাটা থেকে চিন্তা করেও বলা যায় যে, এবং মানবিক কারণ তো এটার সাথে আছেই, এটা এখন উনি যে ঘোষণাটা দিলেন বা উনি যেটা বললেন সেটা আসলে মেয়ারলি আমি বলবো যে অবভিয়াসলি উনার অপিনিয়ন, এবং দীর্ঘদিন ধরে আপনি যেটা বললেন, দীর্ঘদিন ধরে তিনি এই সেক্টরে কাজ করছেন, এই সেক্টরের দুঃখ সুখ বা বিভিন্ন রকমের পজিটিভ নেগেটিভগুলোই তিনি জানেন। তবে আমার কাছে মনে হতে পারে যে এটা গভর্নমেন্টের জন্য উনি খানিকটা ইঙ্গিত দিয়েছেন, এবং অনেকে এভাবে চিন্তা করছেন যে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সিগন্যাল না থাকলে উনি এইভাবে প্রকাশ্যে জিনিসটা লেখেন না, বা এরকম একটা চিন্তাভাবনা করছে। তবে আমি যেটা বলবো আর কি এই 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 খবরটার ক্ষেত্রে, যে সরকারের থেকে যদি কোনো প্রেস নোট ইস্যু না করা হয়, ঘোষণা না দেওয়া হয়, তাতে করে হয়তো আশা দেখা যায়, কিন্তু এইটার উপরে ভর করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা করা উচিত। আচ্ছা, আজকের একটা খবর আছে, সেটা ইউকে টু লিড ওয়ার্ল্ড অন ফ্রি ট্রেড, যেখানে তেরেসা মে বলেছেন যে ফ্রি ট্রেডে ইউকে লিডার হবে বিশ্বের মধ্যে। যে দেশটি তার নিজস্ব অ্যালায়েন্সের সাথেই থাকতে পারলো না, আর বর্তমানে যে অবস্থা ভূ রাজনীতিতে ব্রিটেনের যে অবস্থান, সেখানে আসলে কতটা প্রধানমন্ত্রীর এই কথাটা মানে বাস্তবসম্মত যে সারা পৃথিবীকে লিড দিবে। আরেকটা বিষয় হচ্ছে, এটা সাপ্তাহিক বাংলা টাইমসের প্রধান শিরোনাম যে ব্রেক্সিটের কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আপনি একদিকে অবমূল্যায়িত হচ্ছে পাউন্ড, পাউন্ডের অবস্থা তলানিতে পৌঁছে যাচ্ছে, আপনি জানেন যে স্টক এক্সচেঞ্জের অবস্থা খারাপ, এবং বাংলাদেশের টাকার সাথে পাল্লা দিয়ে ভয়াবহ অবস্থা, এবং যেসব ব্যবসাগুলো ব্রিটেনের বাঙালিরা বাংলাদেশের সাথে রেলিভেন্ট, বিশেষ করে মানি ট্রান্সফার, কার্গো বিজনেস, বিমান বা যে ব্যবসাগুলি যৌথ ব্যবসা, সেগুলোর তো অবস্থা খুবই খারাপ। তো সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর এই ধরনের বক্তব্যটা কি কোনো বিশ্বাসযোগ্য হবে কিনা মানুষের কাছে? এই ঘোষণাটার সাথে কিন্তু ওই ব্রেক্সিটের যে পজিটিভ দিকগুলো আমরা আলোচনা করছিলাম, যে ইনফ্যাক্ট 27টা দেশের মধ্যে থেকে ভেঙে ইংল্যান্ড এখন আসলে গ্লোবালাইজড হওয়ার চেষ্টা করছে, তবে এইটার মানে কিন্তু কখনোই এমন ছিল না যে ইউকে ট্রেড কখনো গ্লোবালাইজ ছিল না, কিংবা হয়তো বা রেস্ট্রিকশন ছিল, রেস্ট্রিকশন ছিল, হয়তো বা একটা জোটের মধ্যে থাকলে যে নিয়ম কানুন রেগুলেশনের মধ্যে থাকতে হয়, বা যে কোটা সিস্টেম বা বিভিন্ন ধরনের একটা অ্যাম্বিট বা সীমানা বেঁধে দেওয়া হয়, হয়তোবা না, আমি বলবো যে ব্রেক্সিটের ফলে এইটা কিছুটা উন্মুক্ত হয়েছে। একটা জিনিস মাথাতে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি ব্রেক্সিটের ইফেক্টের কথাই বলেন না কেন, কিংবা যে কোনো কিছুই বলেন না কেন, একটা দেশের অবকাঠামো, সেই দেশের রাজনীতি, সেই দেশের সামাজিক নিরাপত্তা, তারপর হচ্ছে ওই দেশের অর্থনীতি, মানব সম্পদ, এগুলো সব কিছুর উপরে ডিপেন্ড করে যে ওই দেশে বিনিয়োগ করা যায় কি না, বা ওই দেশের ট্রেডের কি
অবস্থা বা খেয়াল করে দেখবেন যে পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানগুলো এবং পৃথিবীর বিভিন্ন দেশের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পাউন্ড এই দেশে ইনভেস্ট করা। ইনফ্যাক্ট এটার সাথে তো করাই যে আমেরিকান প্রচুর ইনভেস্ট এখানে আছে, ইন্ডিয়ান প্রচুর ইনভেস্টমেন্ট আছে, চাইনিজ প্রচুর ইনভেস্টমেন্ট আছে। তো ইউকে অনেকটা বলা যায় যে অনেকে যেটা বলে আর কি পুরো ওয়ার্ল্ডের একটা হাব কিংবা এটা বলে ওয়ার্ল্ডের ক্যাপিটালও বলা যায় আসলে যদি আমি ওইভাবে বলি আপনাকে। তো আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে থেরেসা মে এখন যেই পলিসিটা দিতে যাচ্ছেন যে বারবার বলছে যে হার্ড ব্রেক্সিটের কথা, আমার কাছে মনে হয় যে এই ব্যাখ্যাটার ক্ষেত্রে আমরা একটা ট্রেড একটা ব্যাখ্যাও পাবো এবং এখনও কিন্তু আমরা এই এই ধরনের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা কোনো ধরনের রিপোর্ট বা কোনো ধরনের যে গভর্নমেন্টের পলিসি এখন পর্যন্ত আমরা দেখিনি। যেটা বলা হয়েছে যে মার্চের পরে আপনার এই আর্টিকেল 50 এই প্রস্তাবটা উঠাবে, এরপরে ব্রিটেনের আসলে শেপটা কেমন হবে এই বাণিজ্যর ক্ষেত্রে এবং ব্রিটেন সামনের দিনগুলোতে ঠিক কিভাবে এই পুরোটাকে সামাল দিবে সেইটা জানার পরে আসলে আমাদের কাছে অনেক বেশি পরিষ্কার হবে। কিন্তু আপনি যে শখগুলোর কথা বলছেন, পণ্যের ঊর্ধ্বগতির কথা বলছেন এবং এই টাকার অবমূল্যায়নের কথা বলছেন, এইটার এটা কিন্তু আসলে এফোর্ট থট, এটা কিন্তু আগে থেকেই অনুমান করে রেখেছিল। কিছুদিন আগে আমরা জানি যে ইনকামও বাড়েনি মানুষের, ব্যাঙ্ক অফ ব্রিটেন মনে হয় আপনার ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাঙ্ক যেটা, তারা কিন্তু অলরেডি এটার জন্য কিছু ভর্তুকি অলরেডি দিয়ে দিয়েছিল এবং তারা প্রচুর টাকা ছেড়েছে এবং তারা জানতেন যে এই শকটা হবে যে কোনো ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রেই এটার হয়। কিন্তু তবে ব্রেক্সিটের পরে এই শকটা এটা একটু বড়, কারণ আমি যদি আমাদের শুধুমাত্র আমাদের রিজিওনালভাবেও চিন্তা করি বা জাতিগতভাবে চিন্তা করি, বাংলাদেশিরা একটা সময় যেই টাকা পাঠাতেন এবং যেই অ্যামাউন্টটা বাংলাদেশি টাকাতে হতো সেইটার এখন বলা যায় আরো ডাবল পাঠাতে হচ্ছে বা মানে খুব বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত, আর ক্ষতিটা এত তাড়াতাড়ি হবে এটা আসলে আমরা বুঝতে পারি না। এটা কিন্তু রিকভার এখনো করতে পারছে না মানুষজন, এখনো গত 3-4 মাস ধরে যেই আমরা যেটা দেখছি এটা একটা ইফেক্ট এবং সেটা আমরা সাফার করছি, তাতে কোনো আমরা একটা বিরতিতে যাচ্ছি অবশ্যই নিজম ভাই। আমরা দর্শক আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি যাওয়া বিরতি থেকে এসে বাংলাদেশের প্রসঙ্গে এবং আন্তর্জাতিক কয়েকটি বিষয়ে নিয়ে আমাদের আজকের অতিথির আলোচনা শুনবো। আমরা বিরতি থেকে ফিরে আসা পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন।